সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি আর আমি মনিকা তোমাদের সবাই কেমন মিনতি মনিকা পরিবারে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আমি দেখো মানে রেডি হয়ে গেছি দেখো আর আজ তো এক জায়গায় যাবো বলেছি তো আমার রান্না বান্না কমপ্লিট সকালের কাজ কমপ্লিট আর গাড়ি চলে এসছে তো কিছু মাল আনতে হবে মালটা নিয়ে এসে তারপর আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি কে কে যাচ্ছি সব বলছি তো ঝটফট আগে আমি দুটো খেয়ে নেই তো ঠিক আছে চলো যাচ্ছি আর এদিকে মালপত্র আছে তোমাদেরকে তো বলেছি মেলা করতে যাবো আজকে তো এটা আমি মুর্শিদাবাদ সফলা মেলা করতে যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের মেলাটাকে দেখাবো আর আমার সঙ্গে যাচ্ছে এই দেখো মাসি ওদেরই জেলার মেলাটা মানে ওর স্টল ওর স্টলে বাপরে ওর স্টলে আমরা মালটা নিয়ে যাচ্ছি তো মানে ওদের ওখান থেকে গাড়ি দেয়নি আমাদের এখান থেকে তো গাড়ি দেয় দেখেছ মানে বাসে করে নিয়ে যাবো এখন টোটোতে যাচ্ছি তারপর বাসে করে নিয়ে যাবো মেলার ওখানে তো একদম মেলার ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা কথা সবই হবে ফাইনালি দেখো পৌঁছে গেছি আমরা মেলাতে আর এই দেখো আমার স্টলটা সাজাচ্ছি আর চারিদিকটা দেখো এরকম আর ওদিকে অনুষ্ঠান হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আর মানে এক্ষুনি জাস্ট এলাম এই দেখো এখানে মানে মালগুলো রাখা হয়েছে আমাদের খাওয়া দাওয়ার মানে কোপন দিয়ে দিয়েছে চাটা খেয়ে নিলাম আর দিয়েছে এই দেখো টিফিন এখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে তো এখানে রান্না করে খাওয়ার ব্যাপার নাই যেরকম আমি রামপুরহাটে মানে রান্না করে খেয়েছি তোমরা দেখেছ সেরকম ব্যাপার নাই আর এখানে স্টলটাতে এই দিকটাতে যে ইয়ে হয় না আলমারির মতন তাক যেটা ছিল এখানকার স্টলগুলোতে সেগুলো নেই দেখতে পাচ্ছি আর এদিকে দড়িগুলো সাইডে দড়িগুলোও নাই সেগুলো লাগিয়ে দেবে বললো আগে দিদি ভাই তো ঠিক আছে আমি মানে ওখানে অনুষ্ঠান হচ্ছে আর আমাদেরকে কি বলতো আরেকটা স্টল ফাঁকা আছে ওই জন্য বললো কি যে আমাদের প্রচুর মাল তো কিছু মাল নিয়ে গিয়ে সেখানে সাজাতে তো সেটাই করা হচ্ছে তো হ্যাঁ বলে লোক নিয়ে এসেছি তো হ্যাঁ মেলাতে আমরা দেখতেই পাচ্ছি আমাদের চারিদিকে অনেকগুলো স্টল রয়েছে যে স্টলগুলো আমাদের সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন ব্লক থেকে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই মেলা অঙ্গ গ্রামের মানুষেরা বিপুলভাবে সাড়া দিয়েছেন পুচকে কত সুন্দর নাচ করছে দেখো আমি এখন চলে করে বাপরে যা আওয়াজ হচ্ছে গম গম করে হল ঘরে আছি মানে মেলা এখানে সকাল সকাল একদম শেষ সন্ধেও হয়নি এখনো আর আমরা রুমে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি দেখো আমি চেঞ্জ করে নিয়েছি আর ওখানে রুমে সব দিদিরা আছে ওখানে ওই দেখো সব ওখানে বসে আছে আর আমার ভাসুকজি এসছে তো ও আছে ওখানে আমরা দুজনা মিলে এসেছি আর সব মানে বিকেলবেলাটা তো মানে একদম সন্ধ্যের আগেই ইয়ে হয়ে গেছে এখনও বাইরেটা পরিষ্কার আছে সব একটু ঘুরতে যাবে বাইরে তো এখানে কথা বলছি তো একদম হল ঘরের ভিতরে কলকল কলকল করে উঠছে মানে এত আওয়াজ হচ্ছে কথাটার প্রচুর আওয়াজ হয়ে যাচ্ছে আর খাওয়া দাওয়া এখানে সব দিয়ে দিয়েছে মানে টিফিন চা মানে দেখালাম তো তারপর দুপুরবেলা লাঞ্চে খাবার দিয়েছিল ভাত ডাল তারপরে বড়ি দিয়ে পাস তরকারি আর এখন মানে বিকালকার চা টিফিন খাবার তারপর রাতের খাবার সবই দিয়ে দেবে খাবারের কোনো টেনশন নাই আর বাড়িতে একটু ফোন করতে হবে দেখি বাড়িতে ফোন করি তারপর তোমাদের সঙ্গে আবার সন্ধ্যেবেলা কথা বলবো দিদি কত সুন্দর হাতের কাজ করছে দেখে দেখে শিখে নিতে হবে এই দেখো কত সুন্দর একটা বাচ্চাদের এটা মানে কি একদম বেবিদের মানে জুতো তৈরি করেছে কত সুন্দরভাবে আমি এই দিদি ভাইয়ের কাছ থেকে শিখে নিলাম আর আমিও উল নিয়ে এসেছি আর তোমরা তো জানো যে আমি উলের কাজ খুব সুন্দর পারি তোমরা বলেছিলে যে খুব সুন্দর হয়েছে দিদি ভাই নারুগোপালের যে ড্রেসগুলো তৈরি করেছিলাম টুপিগুলো সেগুলো তো এটাও আমি আজকে মানে দিদি ভাইয়ের কাছ থেকে শিখে নিচ্ছি তারপর তোমাদেরকে করে দেখাচ্ছি আমি তো আজকে কমপ্লিট না হলেও কালকে অবশ্যই হবে তো দেখো দিদি ভাই করছে কত সুন্দর তো এইভাবেই আমি করব আর আমিও উল বার করে নিয়েছি আর কাটাও নিয়ে এসেছি যে মানে এর আগের বার মেলাতে কাটা নিয়ে যায়নি তো সময় পার হচ্ছিল না তার জন্য এবার নিয়ে নিয়েছি কাটা আনতে ভুলে গেছি আর হ্যাঁ এই দেখো
এটা হচ্ছে আমার উল, আর উল মানে আমি তো শিউরি যাইনি যে উল নিয়ে আসব, এটা মানে পুরনো উলটাই আছে আর আগের উলটাও আছে, তো এটা দিয়েই আমি মানে প্রথমে করে নিচ্ছি। আগে চারিদিক হয়ে গেছে অন্ধকার, আর এতক্ষণ আমরা ভয়ে খুলছিলাম না জানালা, তার কারণ মশা ঢুকে যাবে, আর এইবার মানে মশা মারার যন্ত্র চলে এসছে, তার জন্য আমরা জানালা খুলে দিলাম। তো কি কি মশা মারার জন্য দিয়ে গেল দেখি, এখানে একদম মানে সবকিছু সুব্যবস্থা, আবার টিফিন দিয়ে গেল, টিফিনটা খাওয়া হয়ে গেছে, শুকনো টিফিনটাই দেখো এখানে রেখে দিয়েছি, আর মিষ্টি ডিম যা যা ছিল খেয়ে নিয়েছি। আর এই দেখো দিয়ে গেল মশা মারা মর্টিন, এটা একটা দিয়ে গেছে, আবার এই দেখো কালা হিট, মানে টেনশন নাই মশা ঢুকলেও, আর টেনশন নাই মানে সব দিদিরা মানে চিন্তা করছিল যে মশা ঢুকবে জানালা গুলো খোলা রাখলে, আর মানে ঘরটার ভিতরে দেখো কোনো মানে যে হাওয়া পাস হওয়ার যে ভেন্টিলেটর গুলো থাকে সেগুলোও নেই, আর জানালা গুলো বন্ধ ছিল এতক্ষণ, তো এখন জানালা গুলো একটু খুলে দেওয়া হলো, আর মশা মারা তো চলে এসছে কোনো টেনশন নাই। আর রাতের খাবার রাতে দিয়ে যাবে মানে ভাত টাত যাই হোক দেবে রাতের বেলা সেটা, আর এখন তো সন্ধ্যেবেলা রাত 10টার সময় দেবে বোধহয়, তো তখন তোমাদেরকে দেখাবো খাবারটা। আরেকটা মাসি দেখো কত সুন্দর কাজ করছে হাতের, এটা কি মাসি? এটা ফুলের সাজি, ফুলের সাজি তৈরি করছে, ফলমূল রাখা ও সবকিছু দেখো কত সুন্দর সুন্দর যে হাতের কাজ এখানে মেয়েরা করছে, তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, কালকেও দেখাবো, আজকে এখানে সব মানে আমরা একটা রুমে আছি তো সবাই বসে বসে কাজ করছে, একটা দিদির কাছ থেকে তো আমি মানে ওই মোজাটা তৈরি করা শিখে নিলাম, করবো তারপর দেখাবো, আর এইটা তো পারবো না, তো মাসি করছে দেখো কত সুন্দর হয়েছে, হ্যাঁ দেখো কত সুন্দর মাসির হাতের কাজ খালি দেখো। আর মাসি কত সাল থেকে মেলা করছো এই সরকারি মেলা? 85 সাল থেকে মেলা করছি দেখো, কলকাতার রবীন্দ্র সদন যে কলকাতা ময়দান সেখানে প্রথম সৃষ্টি শুরু এই হস্তশিল্পী মেলা 85 সালের, আর মুর্শিদাবাদ থেকে মাত্র 15টা শিল্পী ছিল না, ঘরে ঘরে ডেকে নিয়ে এসে আমাদেরকে বসাইছিল, আর আমরা রিবেটের ওপরে দেখো মাসি 85 সাল থেকে মেলা করছে, মানে বোঝো কত দিন আগে, তখনকার দিনে মেয়ের আমার তো জন্ম হয়নি, আর মেয়েরা ঘরের বাইরে যে কি করে বেরোতে হয় সেটাই জানে না, আমি তো পরশুদিন কলকাতায় যেয়ে হিমশিম খাচ্ছিলাম ভয়ে, একদম নার্ভাস হয়ে গিয়েছিলাম, ওই জন্য তো ভালো করে তোমাদেরকে ভিডিও দেইনি সেদিন। দেখো মাসি কি বলছে, কাজ করি এটা তো হস্তশিল্পী, আমরা লোকশিল্পীর মাধ্যমে আমরা আমরা প্রোগ্রাম করি যে স্টেজের উপরে সরকারি প্রোগ্রাম করি, দেখো মাসি কত কিছু জানে, সাথে এই যে আমার সব দলের মেয়ে মুসলিম বিয়ের এই দেখো মুসলিম বিয়ের গান, মাসির মুখের হাসি দেখো, মাসিকে বলেছি কালকে ইন্টারভিউ নিব, তো দেখো শেখো তোমরা আজকালকার মেয়েরা, লোকশিল্পীর মাধ্যমে সায়েন্স সিটিতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি দেখো, আর কোথায় যে সায়েন্স সিটি তাই জানি না আমি এখন, দেখো নজরুল তীর্থ অফিসে 50,000 টাকার আমি রোজগার পেয়েছি দেখো, বলো বলো ভালো হচ্ছে তো গানটা, সবাই কাছে খারসুটাতে মাসি আমি কাছি গঙ্গার জলে গো, মাসি গো পরাণের মাসি তুমি বসো আমি কাপড় কাছি, দেখো একদিকে হাতে কাজ হচ্ছে আর একদিকে মুখে গান হচ্ছে দেখো, আরেকটা কত সুন্দর জিনিস দেখো, এখানে মানে যত শিখতে পারো শেখার শেষ নাই, মানে জানার শেষ নাই, কি সুন্দর সুন্দর হাতের কাজ, প্রথম প্রথম বুঝতো
বাইরে বেরোলে তাহলে নিজের মানে মনের বিকাশ হয়, বুদ্ধির বিকাশ হয়, শরীরটাও ঠিক থাকে, মনটাও ঠিক থাকে। কতজনের সঙ্গে দেখা হলো আর কত সুন্দর সুন্দর হাতের কাজ সবাই করছে, দেখো এই দেখো সবাই হাতে কাজ করছে, দিয়ে মাসিও দেখো কাজ করছে, দেখো সবাই কত সুন্দর কাজ করছে। আর আমরা ঘরে বসে বসে রান্না করতে মানে হাঁপিয়ে যাই, যে কত কাজ করছি কত কাজ করছি, একবারে কাজের শেষ নাই। আবার চলে এসছে, কি কি আছে এখানে প্যাকেটে ভরা ভরা, সব তরকারি, আর এতে আছে ভাত। তো এবার খেয়ে নেবো আমরা। কমপ্লিট করে নিয়েছি কাজটা, দেখো দুটো হয়ে গেছে, আর এটার এই পেছন দিকতে একটু হবে, এটা দেখাচ্ছি দাঁড়া, এই দেখো হয়ে গেছে, ওই দিদিভাইয়ের কাছে শিখে, দেখো শেখাও হয়ে গেছে, তৈরিও হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতন এখানেই, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।